হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। সকাল সকাল দেখো ঈশা ঘুম থেকে উঠে গেছে। ঈশা কিন্তু ওপরে শোয়, ঈশা সিমরান। আমরা পাশের ঘরে এখনও শোয়ানো ওর অভ্যেস করাইনি, যার কারণে নিচেই শুই। ঈশা যেহেতু অনেক ছোট, আর 1 বছর হয়ে গেলে ওদের 2 বোনকে এক ঘরে দেবো, আর আমরা আর এক ঘরে দেবো শোবো। এদিকে ঈশার অবস্থাটা দেখো। আমি কিন্তু সকাল সকাল অনেকগুলো কাজ করে রেডি হয়ে গেছি, আর এখন চলে যাচ্ছি দোকানের দিকে। ঈশাকেও একটু ব্রাশ করিয়ে, জামা কাপড় পরিয়ে, মাথা আশ্রিয়ে, মাথায় ক্লিপ দিয়ে, আমি নিজে একটু ওড়না টোড়না পরে রেডি হয়ে এখন দোকানের দিকে চলে যাচ্ছি। বালতিটা আর ব্যাগটা নিয়ে যাচ্ছি। আর প্রথম কাজ কিন্তু এসে আমার চা বসানো। ঘরটা আগে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে চা বসিয়ে রুটিটা ছাঁকতে দিয়ে দিয়েছি। আজ বিস্কুট খাবো না, পাউরুটি রয়েছে যেহেতু, পাউরুটিগুলো নষ্ট হয়ে যাবে, আর একদিন গেলে পাউরুটিটাই এখন খেয়ে নেবো। আর ভালোভাবে ছেঁকে নিচ্ছি যেহেতু আমার সাথে ঈশাও খাবে। পাউরুটি ছেঁকে নিলে এর ভিতরে কিন্তু কোনো রকম খারাপ পেয়ে থাকে না, যার কারণে পেটের সমস্যাটা প্রায় হয়ই না। এদিকে চা আর রুটি নিয়ে চলে এসেছি। ঈশা কিন্তু রুটি দুটো নিয়ে অলরেডি ছেঁড়া এবার শুরু করে দিবে। দেখো একটার মাথা ডুবাচ্ছে, আর একটার মাথার থেকে একটু খাইয়ে দিচ্ছিলাম, খাচ্ছিল না। এভাবেই কিন্তু আজ সকালে কিন্তু ও তেমন কিছুই খায়নি, খাবে না বলে উবুর হয়ে শুয়েছিল। আর দেখো ডন করছিল, ও কিন্তু এরকম করে ব্যায়াম করে, কোথা থেকে দেখেছে জানি না, আর বলে ডন ডন। তারপরে এভাবেই আমার কিন্তু ওকে দেখতে দেখতে, খাওয়াতে খাওয়াতে, কাজকর্ম করতে করতে দিনটা খুব সুন্দরভাবেই যায়। আর এদিকে দেখো সিমরান স্কুল থেকে বাড়ি চলে এসেছে, ঈশার তো আনন্দে আত্মহারা। ওর দিদি বাড়ি চলে এসেছে, খুব আনন্দ করে। সিমরান বাড়িতে যখন না থাকে খুব কান্নাকাটি করে। এদিকে জামাকাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম, দোকানের পাশে একটু জায়গা আছে, সেখানেই কিন্তু জামাকাপড়গুলো ধুয়ে মেলে দেয়। স্নান টেস্নান সেরে রান্না করতে গেলে মনটা শরীরটা কিন্তু খুব ভালো থাকে, শরীর ঠান্ডা থাকে, মনটাও ভালো থাকে, যার কারণে স্নান করে এসে একটু ক্রিম একটু লিপ বাম লাগিয়ে নেবো। তারপরে কিন্তু যেতে হবে রান্নার দিকে। রান্না করতে করতে যে কতবার উঠতে হয়, কতবার যেতে হয় বলার কথা নয়। দোকানে ওরকম খরিদ্দার আসে, সব কিছুই সামলে নিতে হয়। আর এইটা নিয়েই আমাদের জীবন, মেয়েদের জীবন বলতে কি বলো তো, কাজ কর্ম সংসার ধর্ম, তাছাড়া আর কিছুই নেই। মেয়েরা নিজের পায়ে যদি দাঁড়াতে পারে, তবুও প্রত্যেকটা মেয়েরই কিন্তু হাঁড়ি ঘুরতেই হবে, প্রত্যেকটা মেয়েরই রান্না বান্না করতেই হবে। তার মধ্যে কিছু কিছু মেয়ে আছে যাদের কপাল ভালো, তাদের হাঁড়ির ধারে যাওয়া লাগে না। বাড়িতে রান্নার লোক আছে, শ্বশুর শাশুড়ি আছে, তারাই দেখাশুনো করে। কিন্তু আমাদের মতো যে যারা মধ্যবিত্ত বউরা হই, নর্মাল ফ্যামিলি আমাদের যাদের, তাদের কিন্তু নিজেদের কাজ নিজেরই করতে হয়। যতই শরীর খারাপ থাকুক, যতই যা কিছু থাকুক, আজকে 15 দিন ধরে আমার কিন্তু শরীরটা খারাপ ছিল, তার মধ্যেও কিন্তু রান্না বান্না কাজকর্ম দোকান দেখা বাচ্চা সামলানো সব কিছু নিজেই করতে হচ্ছিলো। শরীর অসুস্থ থাক আর যাই থাক, মনটাকে সুস্থ করে নেওয়া ভালো, শরীরটাও ভালো থাকবে। দুপুরবেলা রান্নার আগে একটু খেয়ে নিয়েছিলাম ডিম ভাজা, আর লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। এখানে লোটে মাছ আর চিংড়ি মাছটা কিন্তু আমি আগে থাকতেই বেছে নিয়েছি, কারণ মাছটা যেহেতু বেশিক্ষণ রেখে দিলে একটু গন্ধ বেরোয়, যার কারণে আমি আগে থাকতে মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দেই। তারপরে যদি 1 ঘন্টা পরেও ভাজতে আসি, মাছটার কিন্তু কোনো অসুবিধা হয় না। আর এদিকে এখন মাছগুলো সুন্দরভাবে ভাজতে দিয়ে দিয়েছি, মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। লোটে মাছ বলে অনেকে ভাজতে গেলে কিন্তু ঘুটে যায়, ভেঙে যায়, কিন্তু আমি যেভাবে ভাজি আমার একটা একটা মাছ আস্তে আস্তে থাকে, আর এভাবে কিন্তু দেখতে ভালো লাগে। ঘুটে গেলে কিন্তু মোটেও সেটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। মাছগুলো দেখো কত সুন্দরভাবে আলতোভাবে আমি তুলে আবারও ভাজতে দিয়ে দিলাম। এপিঠটা লাল লাল করে ভেজে, আর ওপিঠটাও লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, ভিডিওটি যদি সামান্য ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই চ্যানেলটি তোমরা একটু সাবস্ক্রাইব করো। একে অপরের সাহায্য ছাড়া ইউটিউবে কোনো দিন এগোনো যায় না। ইউটিউবটা একটি পরিবারের মতো, আমার নিজের পরিবারের মতো তোমরা। আর তোমরা যদি সামান্য সাপোর্ট করো, নিশ্চয়ই একদিন এগিয়ে যাব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যে যেখান থেকে দেখছো তোমাদের কাছে একটি অনুরোধ রইল, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিও। আজ দেখো মিক্সড ভেজিটেবল করছি, অনেক রকম সবজি ছিল বাড়ি, অল্প অল্প, সেগুলো কেটে নিয়ে
নিয়েছি, বাঁধাকপি, বেগুন, আলু, গাজর, এগুলো একে একে সব কেটে নিয়েছি। আলুগুলো ছিলে নিচ্ছে, আলুর মাথার দিকতে দেখো কতটা খারাপ বেরিয়েছে। আর আমি কিন্তু দীর্ঘ কতদিন ধরে আলু কাটছি, আমার কিন্তু এরকমই খারাপ বেরোচ্ছে কেন জানি না। তারপরে টেবিলটা আবার ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম, যেহেতু সারাদিন আমাকে এখানে রান্না বান্না কাজকর্ম করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও কিন্তু ভালো লাগে। আলুগুলো গোটা গোটা করে কেটে নিয়েছি, এদিকে কড়ার মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে পেঁয়াজ ছেড়ে দিলাম। আর তারপরে পেঁয়াজটা সামান্য একটু লাল লাল করে নেব, নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তিনটে আসতো। আর ঈশা যেহেতু এখন সব সবজি দিয়েই ভাত খাওয়া শিখে গেছে, তার কারণে তরকারিতে এখন যতটা সম্ভব আমরা ঝাল দেই না, যদিও ঝাল দেই, কাঁচা লঙ্কাটা আস্তই রাখি, কেটে কেটে দেই না। এর মধ্যে টমেটো কাটা তুলে দিয়েছিলাম, তুলে সুন্দর করে লাল লাল করে ভেজে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। এখন দেখো কষতে কষতে এর মধ্যে থেকে তেল বেরিয়ে এসেছে, টমেটোটা অনেকটা গলে এসেছে, আবারও ঢাকা দিয়ে দেবো টমেটো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে আধ ঘন্টা পরে আসবো লো ফ্লেমে রেখে। এদিকে অন্য কড়া বসিয়ে পেঁয়াজ আদা রসুন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ছিল সেটাই এখন দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য নেড়ে চেড়ে নিচ্ছে। নিয়ে এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিলাম, আর যে কাটা সবজিগুলো ছিল গাজর, বাঁধাকপি, বেগুন, আলু একসঙ্গে তুলে দিয়ে সামান্য হাতে নেড়ে চেড়ে নিয়ে এটাও ঢাকা দিয়ে দেবো আধ ঘন্টার জন্য। আর এভাবে অল্প আছে ঢাকা দেই, আর আমি একটু একটু করে কাজ করতে থাকি, সারাদিন ঘর গোছাই, ঘর পরিষ্কার করি, ঈশাকে একটু একটু খাওয়াই, ও ঘুমালেও কিন্তু একটু নড়াচড়া করলে, ফিটার ধরলে আবার ঘুমিয়ে পড়ে। মাছগুলো দেখো এখন এর ওপরে তুলে দিলাম, টমেটোর যে ঝাল চাটনি মতো হয়ে গেছিল তার মধ্যে এখন তুলে দিয়েছিলাম, দিয়ে সামান্য নেড়ে চেড়ে তেল বেরিয়ে আসলে টমেটো আর যে লোটে মাছটা সেটা নামিয়ে নেব। আর তারপরে দেখো এদিকে আমার সবজিটা কিন্তু ঢাকা দেওয়া ছিল, কত সুন্দর গলে গেছে, এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছে, দিয়ে আবারও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে কিন্তু অনেক গরম পড়ছিল, আজ একটু ঠান্ডা খেয়ে নিলাম, মেজাজ মন দুটোই ঠান্ডা হয়ে গেল। আর আমার কিন্তু প্রত্যেক দিনের অভ্যাস এটা, প্রত্যেক দিনই একটা করে সেভেন আপ, থামস আপ, স্প্রাইট না খেলে হয় না, রোজ একটা করে খাই, রোজ একটা করে খাই দুপুরের টাইমে। এদিকে দুপুরবেলা খাওয়ার তেমন ইচ্ছা ছিল না, যেহেতু সকালের ভাতটা একটু দেরি করে খেয়েছিলাম। সিমরানকে এখন খেতে দিয়ে দিচ্ছি, থালার মধ্যে যে সবজিটা রান্না করেছিলাম সেটাই দিচ্ছি। সিমরান খাবে না করছিল, আমি ওকে মারার ভয় দেখাচ্ছিলাম, ও কিন্তু মোটেই সবজি খায় না। যতদূর সম্ভব আমি চেষ্টা করি একটু সবজি দেওয়ার আমার বাচ্চাদের, কিন্তু সিমরান কেমনও জানি না মোটেও সবজি খায় না, আমার কিন্তু একদম ভালো লাগে না। বাচ্চারা সবজি না খেলে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে, এমনিতেও সিমরানের একটু চোখের সমস্যা আছে, কিন্তু আমার ঈশাকে একেবারেই বলতে হয় না, সবজি এক বাটি রান্না করে দেবো ব্যাস, ওর সামনে দিলেই ও কিন্তু খেতে না পারলেও চেষ্টা করে ঠিক তুলে তুলে খেয়ে নেয়, তবুও ছড়ায় নষ্ট করে বলে আমি নিজে হাতে এখন ওকে গালে তুলে খাইয়ে দিচ্ছি। আমার যেহেতু খেতে ইচ্ছা হচ্ছিলো না, সিমরানকে ঈশাকে খাইয়ে নিয়ে তারপরে আমি অল্প দুটো ভাত নিয়ে খেয়ে নেবো। আজ দীর্ঘ 15 দিন ধরে জ্বর থাকা সত্ত্বেও সব কাজকামগুলো কিন্তু আমাকে করতে হচ্ছিল, সংসারের এই কষ্ট, কাজকাম, শরীর খারাপ, তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের সংসার জীবনটা এগিয়ে নিয়ে যেতে হবে। তুমি যতই সংসারে যতই কষ্ট করে কাজ করবে, কিন্তু তুমি যদি দিনের শেষে একটা টাইম আসবে তোমার কিন্তু অনেক ভালো লাগবে, যখন সবার থেকে ভালো ব্যবহার পাবে, ভালো কিছু পাবে। আর এই মিলেমিশেই সংসারটাই কিন্তু আমাদের সবার করতে হয়। আর সিমরান এখন অনেকটাই বড় হয়ে গেছে, আমার হাতের কাছে একটু পানি এনে দেয় খেতে বসলে, আর ওকে যদি বলি যে মনা তুমি এই কাজটা একটু করে দাও, ঈশাকে একটু ফিটারটা ধরে খাও, ও কিন্তু খাওয়াতে শিখে গেছে। বাচ্চা বড় হয়ে গেলে, দ্বিতীয় বাচ্চাটা যদি তখন হয়, অনেকটাই কাজে সাশ্রম হয়। আমার সিমরান এখন ঈশাকে নিয়ে খেলা করে, ঈশাক ঘুম পাড়ালে ওর পাশে বসে দুধ খাওয়ায় ফিটারে বসে বসে। মাছটা দেখো কতটা ইয়ামি হয়েছিল, লোটে মাছ হলে কিন্তু আমার আর কিছুই লাগে না, আমার যে এত ভালো লাগে লোটে মাছ বলার কথা নয়। আমার মতো কে কে লোটে মাছ খাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সন্ধ্যাবেলা সিমরানের পাপা পাস্তা এনে দিয়েছিল, অল্প কটা পাস্তা ছিল, পাস্তাগুলো এখন ঢেলে নিয়ে বাড়ি চলে এসেছি। সিমরানকে একটু পড়তে বললাম, ঈশাকে কিছু জিনিসপত্র দিয়ে বসিয়ে দিয়েছিলাম, নিচেই দিয়েছিলাম, খাট বারবার নোংরা করে, যার কারণে বসে বলেছিলাম বিছানা পেতে দিচ্ছি, তোমরা নিচেই বসো, আজ খাটে বসার দরকার নেই, আমি এত গুছিয়ে পরিষ্কার করে পাচ্ছি না, সারাদিন দোকানে কাজ করতে হয়, তারপরে বাড়ি। এদিকে পেঁয়াজটা একটু লাল লাল করে সাদা তেলে ভেজে নিয়ে, এর মধ্যে গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপি এগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছে, একটু স্যুপ করব বলে তার মধ্যে একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য।
আমি কিন্তু এটা ঢাকা দেইনি, লো ফ্লেমে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, ইন্ডাকশনেই করছি। তারপর একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে ডিমটা অল্প অল্প দিতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে। স্যুপটা কিন্তু খেতে অসাধারণ হবে, তাহলে ডিমটা কিন্তু দলা বেঁধে গেলে খেতে ভালো লাগবে না। ডিমটা একেবারে পানির সাথে মিশিয়ে দিতে হবে, ফুটে উঠলে। এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, দেখো কালারটা কত সুন্দর চলে এসেছে। এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ ডিমটা ছাড়া ছাড়া না হয়ে যায়। ডিমটা দেখো এখন সেরে গেছে সবজির থেকে, এর মধ্যে একটু যে এখন ভিনিগারটা দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়েছিলাম। তারপরে দিচ্ছি উপর থেকে কাঁচা লঙ্কা, ইশার জন্য লঙ্কাটা দেওয়ার আগে একটু তুলে নিয়েছিলাম, লাস্টে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম। কালারটা অসাধারণ হবে, আর দেখো একেবারে রেস্টুরেন্ট স্টাইলে হয়ে গেছে। আমার কিন্তু বাড়ি এভাবে স্যুপ করি, রেস্টুরেন্টের থেকে হাজার গুণ ভালো হয়, খেতে অসাধারণ টেস্টি হয়। যখন বাড়িতে চিকেন না থাকে তখন এরকম ডিম দিয়ে তোমরা করে দেখতে পারো, একবার আমার মতো ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। যেহেতু অনেকদিন ধরে জ্বর সর্দি কাশি ছিল, স্যুপটা খেতে কিন্তু এখন অনেক টেস্টি লাগছে। আর আমার জন্য একটু ঝাল বেশি করে নিয়েছিলাম, যার কারণে খেতে অসাধারণ লাগছিল। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। দেখো ঈশা আমরা খেতে খেতে ঈশার মধ্যে বারবার চামচ ঢুকিয়ে দিচ্ছিল একটা বাটির মধ্যে বেড়ে নিয়ে। সিমরান আর আমি খেয়ে নিচ্ছিলাম বারবার, কিন্তু থালা বাসন যাতে নোংরা না করতে হয়, বেশি থালা বাসন যাতে না পড়ে, চেষ্টা করি কম থালা বাসন ঘুরতে। একটা বাটির মধ্যে আমি আর সিমরান খাচ্ছিলাম, আর একটা বাটির মধ্যে ঈশাকে দিয়েছিলাম খেতে। ঈশা কিন্তু সেটা বাদ দিয়ে আমাদেরটাই তুলে খেতে যাচ্ছিলো, এটা অনেক ঝাল ছিল। এখন ঈশাকে ঘুম পড়িয়ে দেবো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো।